আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গনি ওগো কর্ণধার এখন মাভই বলি ভাষাই তরি দাউক করি পার তোমারে করি নমস্কার অনেক বীর সন্তানে জন্ম দিয়েছে বাংলার পূর্ণভূমি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম নেতাজি নামে আজও আন্দোলিত হয় আর সমুদ্র হিমাচল পরাধীনতার শৃঙ্খলা ছিন্ন করে দেশমাতৃকাকে মুক্ত করাই ছিল তার একমাত্র লক্ষ্য অত্যাচারী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন মৃত্যুর ভুকটি উপেক্ষা করে স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন আপামর ভারতবাসীর মনে তিনি ছিলেন আদর্শ দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামের সময় তার অকুতোভয় মানসিকতা অনন্য সাধারণ নেতৃত্ব উদ্বুদ্ধ করেছিল সমগ্র দেশবাসীকে নেতাজির মৃত্যু নেই তিনি আমাদের হৃদয়ে আজীবন বিরাজ করবেন তার ভাবনা আদর্শ দর্শন আজও আমাদের পথ দেখিয়ে চলেছে সারা দেশের পাশাপাশি বৈশ্য দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহা সমারোহে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস নাচে গানে আবৃত্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা জানালেন তারা শুধু নেতাজির জন্মদিবস পালনই নয় সেই উপলক্ষে এলাকাবাসীর মধ্যে মাস্ক এবং স্যানিটাইজারও বিলি করলেন তারা সেই সঙ্গে আগামী দুদিন বাজার বন্ধের প্রচারও চালালেন ভূষণ বন্দ্যোপাধ্যায় যাতে মানুষ সতর্ক থাকেন এবং আগামীতে তাদের কোনো অসুবিধা না হয় জন্ম দিবস পালন করলাম আমাদের সরকারি ভাবে বিনিয়োগ যে তার সাথে সাথে আমরা যেগুলো ভবনগুলো আছে তাদের খাওয়ালাম এবং তার সাথে সাথে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে যে আমাদের পজিটিভ আমরা অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে সেগুলো মনে মনে করলাম তার সাথে সাথে আমরা সপ্তাহে দুদিন সোম এবং মঙ্গল দোকান বন্ধ তারও প্রচার করলাম তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আপনারা আমায় রক্ত দেন আমি আপনাদের স্বাধীনতা দেব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বব্যাপী মহামারী এবং বিশ্বব্যাপী করোনাতে ভেঙে পড়েছে এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ যখন মহামারীতে জর্জরিত সেই টাইমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডায়গ্রাম লোকসভা কেন্দ্রের এমপি সাহেব আমাদের রক্তদান শিবিরের করোনা বিধি মেনে করতে বলেছিল এবং আমরা আজকে প্রায় 52 নম্বর ব্লকে 11টা পঞ্চায়েতের মধ্যে প্রায় অনেক জায়গায় রক্তদান শিবির হয়েছে আমাদের নেত্রী বলেছেন আপনারা এই রক্ত সংকটের সময় দাঁড়ান তাই আমাদের যারা জনসাধারণ আছে মানুষ করোনাকে টাইমের রক্ত সংকটের জন্য তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় রক্তদান শিবিরগুলো করোনাবিধি মেনে করলাম তার সাথে সাথে একটা কথা বলবো ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমার ভারতবর্ষ যারা ভারতবাসী তাদের ডিসিপ্লিন আগে 25 বছর ধরে আগে ডিসিপ্লিন শেখাতে হবে তাই আমাদের দক্ষিণ কলকাতার যিনি আমাদের গর্ব বিশ্বের গর্ব ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস দক্ষিণ কলকাতার বাঙালি যুবক আমাদের গ্রাম যিনি বলেছিলেন ভারতবর্ষকে শৃঙ্খলা প্রণয়নে 25 বছর ধরে আগে ডিসিপ্লিন শেখাবেন তাই ভারতবর্ষের অনেক রাজ্য আছে